Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Lucky's Cooking Art and Blogs. আজ অনেক দিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ রেসিপি চিকেন বারবিকিউ এবং সাথে থাকছে আমাদের বারবিকিউ পার্টি প্রোগ্রাম। চিকেন বারবিকিউ পার্টি আমরা করতে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, তাই ভাবলাম গ্রামে কিভাবে চিকেন বারবিকিউ করা হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। বারবিকিউ মেকার ও ওভেন ছাড়া এক নতুন পদ্ধতিতে চিকেন বারবিকিউ রেসিপিটি করে আপনাদেরকে দেখাবো। তো আমরা গ্রামের বাড়িতে যেভাবে চিকেন বারবিকিউ রেসিপিটি করছি, যারা গ্রামে আছেন তাদের একটু হলেও উপকারে আসবে, আর যারা শহরে আছেন তারাও গ্রামে গেলে অনায়াসে এইভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। যাই হোক, আজকের এই চিকেন বারবিকিউ রেসিপিটি আমার ছোট ভাইয়েরা করছে, সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে চিকেনগুলো কেটে নেওয়া হচ্ছে। যেহেতু আমরা চিকেন বারবিকিউ রেসিপিটি ওভেন কিংবা বারবিকিউ মেকার ছাড়া করব একদম ন্যাচারালি, তাই চিকেনের টুকরোগুলো মিডিয়াম করে নেওয়া হচ্ছে। বারবিকিউ করার জন্য রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ যে মশলাটা আছে সেটাই এখানে ব্যবহার করা হবে। তো সবগুলো চিকেন কাটা হয়ে গেছে, এবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সম্পূর্ণ চিকেন ভালো করে ধুয়ে চিকেন থেকে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার সম্পূর্ণ মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। দেয়া হচ্ছে টক দই। টক দই দিলে রেসিপির টেস্টটা ভালো আসে। এবার দেয়া হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা। যেহেতু রাঁধুনির এই মশলাতে সব কিছুই দেওয়া থাকে, তাই বাড়তি খুব বেশি মশলা প্রয়োজন হয় না। এবার দেয়া হয়েছে আদা রসুন বাটা ও শুকনো মরিচের গুঁড়া। সবাই যেহেতু একটু স্পাইসি খেতে পছন্দ করে, তাই শুকনো মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। অফ ক্যামেরায় দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ। এই ফুটেজটুকু আমি আপনাদেরকে দেখাতে পারিনি, সেজন্য সরি। সয়া সস দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আপনারা যে পরিমাণ মাংস দিয়ে বারবিকিউ রেসিপি করবেন সেই অনুপাতে সয়া সস দিয়ে দিবেন। তো পর্যায়ক্রমে সব ধরনের মশলা দেওয়া হচ্ছে আর হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখানো যতটাই ভালো হবে বারবিকিউ রেসিপিটা খেতে ততটাই টেস্টি হবে। দেয়া হচ্ছে সরিষার তেল, এখানে কিন্তু সয়াবিন তেল দিলে হবে না। অবশ্যই চেষ্টা করতে হবে যেন এটাতে সরিষার তেল দেওয়া হয়। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে ভালোভাবে মশলা লেগে যায়। এবার ডেকে রেখে দেওয়া হবে 15 মিনিটের মতো। এখন চিকেন বারবিকিউ তৈরি করার জন্য একটি চুলা তৈরি করে নেওয়া হবে, সেজন্য কিছু ইট সংগ্রহ করা হচ্ছে। ঠিক এইভাবে আপনারাও গ্রামে চিকেন বারবিকিউ পার্টি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কিভাবে চুলাটা তৈরি করে নেওয়া হচ্ছে। চিকেন বারবিকিউ করার জন্য এখানে একটা নেট সংগ্রহ করা হয়েছে, আর সেই নেটের অনুযায়ী মেপে চুলাটা তৈরি করা হচ্ছে। তো যেহেতু চিকেন বারবিকিউ পার্টি কোল্ড ড্রিঙ্কস ছাড়া একদমই জমবে না, এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে। চুলায় আগুন দেওয়ার জন্য এখানে লাকড়ি কেটে নেওয়া হচ্ছে। এবার আগুন ধরিয়ে লাকড়িগুলো কয়লা করে নিতে হবে, এবং আগুনটা নিভে গেলে তারপর কয়লার আগুনে চিকেনগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আগুন নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই আনন্দকে আরও বাড়িয়ে দিতে আতশবাজি ফোটানো হচ্ছে। Thank you.
আগুনটা প্রায় নেবে গিয়েছে। এবার নেটটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেল ব্রাশ করে নেওয়া হয়েছে, যেন মাংসগুলো নেটে না লেগে যায়। নেটটাকে চুলার উপরে বসিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কিভাবে নেটটাকে বসানো হয়েছে। এখন চিকেনগুলো দেওয়া হচ্ছে। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এভাবে করে অল্প আঁচে চিকেনগুলো রান্না করে নিতে হবে, যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এক পৃষ্ঠা হয়ে গেলে অপর পৃষ্ঠা উল্টিয়ে দিতে হবে। মাংসগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যে অল্প অল্প আগুন দেখতে পাচ্ছেন সেটাও নিভে যাবে, আর অল্প আঁচে মাংসগুলো রান্না করা হবে। ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর। আমাদের চিকেন বারবিকিউ রেসিপিটি রেডি হয়ে গেছে। অলরেডি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। বাচ্চারা এখানে খেলাধুলা করছে, খুব আনন্দ করছে। তো গ্রামের বাড়ি আসলে আমরা এভাবে সবাই মিলে এনজয় করি। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর লম্বা করতে চাই না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।